আলাইকুম, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি জানালার পর্দা কিভাবে তৈরি করা যায় সেটা দেখাবো। জানালার পর্দা শুনে ঘাবড়ে যাওয়ার কোনো দরকার নেই, এটা খুবই খুবই সহজ আর সিম্পল একটা টিউটোরিয়াল হবে। আর যারা কখনো এই ধরনের কাজ করেননি বা আপনি মনে করতে পারেন যে আমি তো সেলাই করতে পারি না বা আমার সেলাই মেশিন নেই, আমি কিভাবে এটা করব, তাদের জন্য বলছি এটার সারপ্রাইজিং পার্ট এটাই যে এই টিউটোরিয়ালটা করতে বা এই পর্দাটা তৈরি করতে আপনার সেলাই মেশিন বা সেলাই জানা কোনো কিছুরই প্রয়োজন নেই। এটা কমপ্লিটলি নো সিউ কার্টেন ডিআইওয়াই, যেটা আমি টাইটেলে বলেই দিয়েছি। বেসিক্যালি বাইরের কান্ট্রিগুলোতে এরকম নো সিউ বা সেলাই ছাড়া টিউটোরিয়ালগুলো খুবই পপুলার। সো আমি চিন্তা করলাম যে আমাদের ভিউয়ার্সদের জন্য এরকম কিছু একটা টিউটোরিয়াল নিয়ে আসা, যেটা যারা হচ্ছেন নিজে নিজে করাটাকে ভয় পান বা মনে করেন যে অনেক কঠিন হবে, তাদের জন্য খুব সহজে পর্দা তৈরি করতে পারেন। কিভাবে, চলুন দেখা যাক। আমি এখন যে স্লাইডিং ডোরটার জন্য পর্দা বানাচ্ছি সেটা আমি এঁপে নিচ্ছি। এটা লম্বা আছে টপ থেকে ফ্লোর পর্যন্ত 90 ইঞ্চেস। আমাদের পর্দার ফাইনাল মাপটা হবে 90 ইঞ্চি থেকে 3-4 ইঞ্চি কম। পর্দাটা যেটা আমরা করব সেটা হবে 86 ইঞ্চেস, কারণ হচ্ছে নিচে ফ্লোরের উপরে কিছুটা অংশ আমরা ছেড়ে রাখবো যাতে এটা সহজে ময়লা না হয়ে যায়। এই কাপড়টা আমার বাসায় আগে থেকেই ছিল, তো এটা আমি মেপে নিচ্ছি। আর এটা এত লম্বা কাপড় আসলে মাপাটা কঠিন, কারণ নর্মাল গজ ফিতা 5 ফিটের বেশি হয় না। তো সেক্ষেত্রে আপনারা কাপড়টা যদি 4 ভাঁজ করে নেন, তারপরে মাপলে সেটাকে 4 দিয়ে গুণ করলে আপনি পুরো দৈর্ঘ্যটা পেয়ে যাবেন। তো আমার এই কাপড়টা লম্বায় আছে প্রায় 46 ইঞ্চেস, তাহলে প্রতিটা ভাগে আমি প্রায় 92 ইঞ্চেস পাচ্ছি। এক প্রান্ত থেকে 1 ইঞ্চি এবং 3 ইঞ্চি করে মোট 4 ইঞ্চি নিব। এটা আমরা একটা ফ্যাব্রিক মার্কার দিয়ে স্কেলের সাহায্যে মাপটা দিয়ে নিচ্ছি। এরপর কাপড়টাকে এভাবে এক কর্নার থেকে ধরে আমরা 4 ভাঁজ দিয়ে নিব। 4 ভাঁজ করে আয়রনের সাহায্যে আমরা 1 ইঞ্চি এবং 3 ইঞ্চির ওই মার্ক অনুসারে কাপড়টা আয়রন করে নিব। তাহলে আমাদের পুরো কাপড়ে এই আয়রনের দাগটা বসে যাবে। এভাবে এখন এরকম কাপড়টা আয়রন করাতে ভাঁজ পারমানেন্টলি একটা 2টা ভাঁজ করেছে। এই পাশটা হচ্ছে 1 ইঞ্চি এবং তারপরের হচ্ছে 3 ইঞ্চি। এবার এখানে আমরা গ্লু দিয়ে কাপড়টাকে আটকাবো। এভাবে গ্লু গানের সাহায্যে একটা প্রান্ত থেকে আমি গ্লু লাগানো শুরু করছি কাপড়ে। খেয়াল রাখতে হবে গ্লুটা অনেক গরম, তো আপনার হাত যাতে কোনোভাবেই হাতে যাতে গ্লু না লাগে। এক সাইড থেকে আস্তে আস্তে করে পুরো পাড় জুড়েই এভাবে আপনাকে গ্লুটা লাগাতে হবে। এরপর গ্লুটা লাগানো হয়ে গেলে আমরা এরকম কাপড়টা
উল্টা পাশে ফোল্ড করে নিব। তারপর হাত দিয়ে হালকা করে চেপে চেপে উলুটা বসিয়ে দিতে হবে। এরপরে পর্দার এরকম এক সাইড জুড়ে আমরা গ্লু লাগিয়ে নিব। আর একটু আমি দিয়ে নিচ্ছি, কারণ এটা ভালো মতো আটকানোর জন্য একবারের উপরে আমি দ্বিতীয়বার আবার গ্লু আটকে নিচ্ছি, যাতে কাপড়টা ছুটে না আসে। এভাবে করলে আপনার সেলাই করার কোনো প্রয়োজন নেই, খুবই সহজে এভাবে আপনি এক সাইড জোড়া লাগিয়ে দিতে পারছেন। এভাবে আমি পুরোটাই করে নিয়েছি। তারপরে এই যে এক সাইডে কাপড়ের একটা পকেট ক্রিয়েট হয়েছে, এই পকেটের মাধ্যমে আসলে আমরা হ্যাঙ্গারের সাথে পর্দার যে রড থাকে সেই রডের মাধ্যমে আমরা পর্দাটাকে ঝুলিয়ে দিতে পারি। আশা করি আপনাদের এই টিউটোরিয়ালটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, আর যদি আরও কিছু এরকম দেখতে চান বা এরকম আরও আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আর আমি এরকম DIY বা ডেকোর টিউটোরিয়াল এবং ইন্টেরিয়ার রিলেটেড আরও অনেক ভিডিও তৈরি করব। তো আপনি যদি আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশনও ক্লিক করে রাখতে পারেন, তাহলে নেক্সট ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশনও পেয়ে যাবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ।